দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনসহ দুই দিন হরতাল ঘোষণা করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএমপি সাত জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শনিবার ছয় জানুয়ারি থেকে আট জানুয়ারি আটচল্লিশ ঘন্টার হরতাল ঘোষণা করেছে বিএমপি ছয় জানুয়ারি সকাল ছয়টা থেকে বিএমপি এই কর্মসূচি দেওয়া হয়েছে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। ইউটিউবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠায় এক দফার দাবিতে শুক্রবারের কর্মসূচি দেওয়া হয়েছে সারাদেশে বিএমপি ও অঙ্গ সংগঠনের একশো পঁচাশি জনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মোট এগারোটি মামলায় নয়শো আটত্রিশ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে এর আগে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি